তো আমাদের ইচ্ছা আছে পেছনের জায়গাটায় একটু যদি চাষবাস কিছু করা যায়। তো এখানে বিঘাখানেক জমি আছে, একদম মাঠের মধ্যে আয়োজন করে ফেলেছি আমরা। আমার মনে হচ্ছে ডিমটা আলাদা কোনো টেস্ট নেই, জায়গাটার একটা মাহাত্ম্য আছে, তাই না? না, আজকে সকাল সকাল কিন্তু বোঝা যাচ্ছে যে এবার যা কি ঠান্ডাটা পড়েছে। কাল থেকেই ফিল হচ্ছিল, আজকে সকালবেলা যা ঠান্ডা লাগছিল, আর শালটাল মুড়ি দিয়ে বসে আছি। আর দেখবে শীতকালে কিন্তু এই শালটা গায়ে দিলে যেন বেশি আরাম লাগে। সৌরভ একটা শাল মুড়ি দিয়ে বসে আছে, হাত টাতগুলো গরম থাকে আর কি। গুড মর্নিং এস এস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে আমরা দেশের বাড়ি যাবো, তাই জন্য একটুখানি আর্লি উঠে পড়েছি। এই যে চাও এসে গেছে, চাটা খাওয়া হবে, তারপরে রেডি হয়ে বেরোতে হবে, মানে আমরা 10:30টার মধ্যে বেরিয়ে যাবো, এরকমই ডিসাইড করেছি। আজকে আমরা লাঞ্চ করে বেরোচ্ছি না, অ্যাকচুয়ালি সকাল সকাল না, এই শীতকালে ভাত খেয়ে বেরোতে একদমই ইচ্ছা করে না, তাই ব্রেড খেয়ে যাচ্ছি ব্রেকফাস্টে। আর এখানে দেখো টিফিন বক্স টক্স বেরিয়ে গেছে, একদম লাঞ্চ প্যাক করে আমরা নিয়ে যাচ্ছি। বলতে পারো এই মরশুমের প্রথম আমাদের চড়ুই ভাতই হতে চলেছে আজকে, এবং স্যাটারডে মর্নিং বেশ ঠান্ডা ঠান্ডা একটা আমেজ পড়ে গেছে, মানে চড়ুই ভাতির জন্য একদম আইডিয়াল। যদিও এটা একদম স্মল স্কেলে হচ্ছে, আর আমাদের যেহেতু কাজ আছে, খেয়ে যেতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, আবার এসে খাবো বলে তাড়াহুড়ো করতে হবে, সেই কোনোটাই করা সম্ভব নয়, তাই জন্যই আমরা করছি পাকে পড়ে। বাট তাও এটা আলাদা মজা, তাই না? আমাদের এসএস ফ্যামিলির একজন মেম্বার পার্থদা আমাদেরকে কিন্তু তোমরা ডে ওয়ান প্রচণ্ডভাবে হেল্প করেছে, মানে এই পুরো প্রসেসটাতে অনেক রকম জটিলতা ছিল, সেগুলোতে কীভাবে আমরা মিটিগেট করবো যেগুলো সমস্তভাবে গাইড করেছে। তো ওনার জন্য একটুখানি মিষ্টি আর ওনার বাচ্চা মেয়ের জন্য একটুখানি ক্যাডবেরি নিয়ে গেলাম, আজকে দেখা করবো ওনার সাথে। আমরা এই যে বালি ব্রিজ ক্রস করছি, আজকে জানো তো দক্ষিণেশ্বরের মন্দিরের লাইন পুরো বালি ব্রিজ অবধি এসে গেছে। আজকে পয়লা পৌষ বলে প্রচণ্ড ভিড় হয় ওখানে, কি দিয়ে একটা পুজো দেয় না শনিবার, তার মধ্যে কি দিয়ে পুজো দেয় জানো, মূলো দিয়ে পুজো দেয় আজকে মাকে। তো আজকে বিশাল ভিড়, আমরা ট্রাফিকও পেলাম। তাও পয়লাটা মনে হয় একটুখানি ভালো দিন আর কি, আর শনিবারও পড়েছে। তোমাদের সবাইকে পার্থদার কথা বলছিলাম না, এটা হচ্ছে কি পার্থদা, আর এটা হচ্ছে কি পার্থদার দোকান। তো ওনার সাথে দেখা করতে এসেছিলাম, ওনার অ্যাকচুয়ালি এখানে একটা ইট ভাটাও আছে, যে পেছনে একটা চিমনি তোমরা হয়তো দেখতে পাচ্ছ, ওটা ওনারই ইট ভাটা। তো এই নিয়েই আর কি সমস্ত রকম কথাবার্তা, মিস্ত্রির নম্বর নেওয়া, সমস্ত কাঁচা মাল। উনি এত হেল্প করেছেন আমাদের, তাই না বলো? ফ্রম ফার্স্ট ডে, ফ্রম দ্য ফার্স্ট ডে সব কিছু। আর এখানে উনি লোকাল বলে উনি আর মানে জানাশোনাও অনেক কিছু আছে, তাই জন্য আমরা সত্যি অনেক উপকার পেয়েছি ওনার থেকে। তো তাহলে টাটা, আজকে বেরোচ্ছি, মোটামুটি সব জানা টানা জেনে নিলাম, আবার পরে আস্তে আস্তে কাজ এগোবে যখন তোমাকে আপডেট দিতে থাকবো, ঠিক আছে? থ্যাংক ইউ। ঠিক আছে, চলো চলো, মামুনিরা গাড়ি থেকে নামিনি, মামুনিরা গাড়ি থেকেই বসে আছে। না, আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, সৌমি যেটা মাকে বোঝাচ্ছে, অ্যাকচুয়ালি আমাদের গাড়ি রাখার প্রভিশন করা হচ্ছে, তো এই জায়গা দিয়ে একটা রাস্তা বার করার প্ল্যান হচ্ছে। আর এই যে আম গাছ আছে, আম গাছের পেছন দিয়ে গাড়িগুলো চলে গিয়ে ওই এরিয়াটাতে দুখানা টাটা সুমো টাইপের গাড়ি আরামসে রাখা যাবে। কুমড়ো, একটু লাউ, এই টাইপের জিনিসগুলো রাখা গেল, আর যারা সবাই আসবে তাদেরও ভালো লাগবে, রিক্রিয়েশন। হ্যাঁ, দেখবে একদম লাউ ঝুলছে, কুমড়ো ঝুলছে, দেখতেও খুব ভালো লাগবে। আর এই যে রাস্তাটা হবে তার দুধারে এরকম নিচু করে বুশ লাগিয়ে দিয়ে একটু কালারফুল লাইট লাগিয়ে দিলে দেখতে খুব ভালো লাগবে। আমরা পুরো থ হয়ে গেছি, মানে এত জঙ্গল আগাছা হয়ে গেছে না, পুরো বর্ষাকালটা খেয়েছে না, এক্স্যাক্টলি, তো সেই জন্যই হয়েছে। তো এটাকে পুরোপুরি ড্রেসিং করতে হবে, ঠিকঠাক করতে হবে, পাঁচিলের কথা অলমোস্ট হয়েই গেছে, হয়তো নেক্সট উইকেই শুরু হয়ে যাবে, তো এক এক করে কাজ শুরু করতে হবে। আর যেটা আমি বুঝছি সেটা হচ্ছে কি কাজ আউটসোর্স করতে হবে, নিজেদের মাথায় যদি সমস্ত কিছু দায়িত্ব নিয়ে নিই সেটা হবে না, তো ঠিকঠাক করে আউটসোর্স করতে পারলে আমার মনে হচ্ছে কতদিন, মানে 20 দিন ম্যাক্সিমাম লাগবে, জায়গাটা কিন্তু একটা জায়গায় চলে আসবে, বুঝতে পারা যাবে তখন, এখন কিছুই বোঝা যাচ্ছে না। তো আশা করছি খুব ভালো লাগবে দেখতে যখন পুরোটা হয়ে যাবে, পাঁচিল টাঁচিল গুলোকে আবার কালারফুল পেন্টিং করার প্ল্যান আছে, ভাবলে দারুণ লাগবে। তো মাও বলছে যে কবে এটা হবে আর সবাই মিলে বেশ পিকনিক করতে আসবো, খুব এক্সাইটেড সবাই। আর বাবাকে এখানে আসলে আর বসিয়ে রাখা যায় না, একবার উপরে চলে যাচ্ছে, একবার এদিক করছে ওদিক করছে, এটা হয়েই থাকে আর কি। না, আজকে যে আমরা এলাম এটা আমি বলতে পারি ফ্রুটফুল, আশাটা ভীষণই ফ্রুটফুল, অনেকের সাথে আর কি কথা বলার ছিল, সেগুলো বলা হয়ে, আর প্রতিবেশীদের সাথে একটু কথা বলে নিতে হবে, এই পাঁচিলের ব্যাপারটা আর কি, যাতে মিউচুয়ালি সমস্তটা হয়ে যায়।
চলো অল সেট। ভাই এখানে দেখো মোচার থেকে কলা হচ্ছে, এটা কি কাঙালি কলা নাকি? কাঙালি কলা। আচ্ছা মোটা ইচ্ছা এখন কিছু নারকেল ছাড়িয়ে দিচ্ছে, কলকাতার জন্য আমরা নিয়ে যাচ্ছি। মোটামুটি 5-6 খানা নারকেল তো আছে দেখতে পাচ্ছি, ভেতরে আরো আছে নাকি? জল আছে গো নারকেলে? আচ্ছা সকালেই তোমাদেরকে বলেছিলাম যে এটা হচ্ছে কি আমাদের এই মরশুমের প্রথম চড়ুই ভাতি। তো চড়ুই ভাতি হচ্ছে আর ঘরের ভেতর বসে খাওয়া দাওয়া করবো সেটা কিরকম জানি লাগলো, তাই জন্য একদম মাঠের মধ্যে আয়োজন করে ফেলেছি আমরা। এখানে আমাদের বাকি সৈনিকরা আসছেন, এখানে বসে আমাদের খাওয়া দাওয়াটা হবে। বেশ ভালো লাগছে তাই না? একদম পাতকো তোলার সামনে বসে খাওয়া দাওয়া হচ্ছে, তবে অ্যারেঞ্জমেন্টের কিন্তু কোনো ত্রুটি নেই, ক্যাটারার একদম হেভি এফিশিয়েন্ট। আর মেনুও খুব ভালো, এক তরকারি ভাত কিন্তু নয়। ও তাই বুঝি, কেন ডিমের ডাল আর ভাত তাই তো কথা ছিল আগে থেকে। ওই মামুনি খালি বলবে খালি ডিমের ডাল না ভাত আর কি খাওয়া যায়। তো এখানে এখন সার পড়ছে, দারুণ লাগছে, দারুণ লাগছে, সত্যি দারুণ লাগছে। প্রথমবার আমি মাঠে লাঞ্চ করব না, আমার মনে হয় এর আগে কখনো মাঠে লাঞ্চ হয়নি তাই না? মাঠে হয়েই হয়েছে, হয় ঘরে গিয়ে খাওয়া হয়েছে। এটা বেস্ট হয়েছে আজকে, সত্যি বলছি এটা হচ্ছে আজকের ইউএসপি, একদম মাঠের মধ্যে বসে চড়ুই ভাতি। না তোমাদেরকে ছোট্ট করে মেনুটা দেখিয়ে দিই, এখানে আছে মুসুর ডাল সেদ্ধ পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে মাখা, আর এই ডিমের ডাল্লাটার রংটা শুধু দেখো। ও হাঁসের ডিমের ডাল্লা মনে হয় তাই না? হ্যাঁ হাঁসের ডিমের, একদম আমাদের চড়ুই ভাতে কিন্তু জমে গেছে জাস্ট। আরে হালকা একটা রোদ এসে পড়েছে, মিঠা রোদ, একদম দারুন। আর এখানকার টেম্পারেচার কিন্তু কলকাতার সাইডের থেকে অ্যাট লিস্ট 2-3 ডিগ্রি কম তো হবেই, না বেশি কথা বলবো না, পেটেও কিছু ডন মারছে, খাওয়া দাওয়া করা যাক, দারুণ ব্যাপার স্যাপার। ও ভেবেই ব্যাপারটা এক্সাইটেড লাগছি, বাবা বলছে এত সুন্দর ডিমের ডাল্লা হয়েছে, আমার মনে হচ্ছে ডিমটা আলাদা কোনো টেস্ট নেই, জায়গাটার একটা মাহাত্ম আছে তাই না? আমাদের এই বাড়িটার নাম হচ্ছে গিয়ে সুহাসিনী। অ্যাকচুয়ালি আমার ঠাকুমার নামে বাবা বাড়িটার নামকরণ করেছিল, তো বাড়িটার নাম চেঞ্জ করাতে কোনো প্রশ্নই উঠছে না, বাড়িটার নাম সুহাসিনীই থাকবে। বাট এই এন্টায়ার যে প্রজেক্টটা তার কি নাম দেবো সেটা নিয়ে আমরা একটুখানি ডাইসি আছি, একটু কনফিউশন হচ্ছে, ভালো নাম না ঠিক খুঁজে পাচ্ছি না। তোমাদের কাছে যদি কোনো মতামত থাকে আমাদের সাথে শেয়ার করো। অবশ্যই, আমাদের বাড়ির ঠিক পাশেই না একটা কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, ওনারা বাড়িটা কি সুন্দর করে তৈরি করছে সত্যি কথা, আর অনেক জায়গা আছে তো মানে ছড়িয়ে ছিটিয়ে তৈরি করতে পারবে। ব্যালকনি দুটো যা করেছে না, ঝোলা বারান্দা যেটাকে বলে, ওরকম করে বানিয়েছে। তো তোমাদেরকে এই জমিটা সম্পর্কে একটু বলে দিই, তোমরা হয়তো দেখে এটা বুঝতে পারছো না, তো এখানে বিঘাখানেক জমি আছে, যেটা মানে কতদূর বলবো, ওই খেজুর গাছটা দেখতে পাচ্ছো, ওই খেজুর গাছটাও। তো আমাদের প্ল্যান আছে হচ্ছে কি পুরোটাকে তো কোথায় পাঁচিল দেবই, আর পাঁচিলটাকে বেশ একটু কালারফুল পেন্টিং করার ইচ্ছা আছে, দু সাইড দিয়ে বেশ রাস্তা থাকবে, তার পাশে বুশ থাকবে, লাইট থাকবে, আর মাঝের জায়গাটাকে আমাদের প্ল্যান আছে যে একদম মানে গ্রাস টাইপের করতে হবে, এটা দেখতে খুব সুন্দর লাগবে গ্রিনটা। অনুষ্ঠান বাড়ি পারপাসে কিন্তু আমরা ভাড়া দেওয়ার কথা ভাবছি, আর এখানে সব রকমেরই সুযোগ সুবিধা আছে, জল আছে, লাইট আছে, বাড়িটা আছে মেনলি যেটা সবচেয়ে ভালো, তো সব কিছুই করা যেতে পারবে। আস্তে আস্তে শুরু করলে তারপর আস্তে আস্তে ভাবা যাবে আরও কী হতে পারে। আমাদের যেটা মেন প্ল্যান আছে সেটা হচ্ছে যে এই পোর্শনটা একটুখানি মাঠে রান্না করা যেতে পারে, উনুন তৈরি করা যেতে পারে, সেরকম প্রভিশন রাখার ইচ্ছা আছে, বারবিকিউ করা যেতে পারে, সেরকম প্রভিশন, বারবিকিউ প্রভিশন একটা রাখতেই হবে। আর এরকম দুটো গাছের মধ্যে সেই হয় না ওই জুট দিয়ে বিক্রি বলতে দোলনা টাইপের, হ্যাঁ ওই রকম লাগিয়ে নিলে ওইখানটা দুর্দান্ত একটা সেট আপ তৈরি হতে চলেছে। হ্যাঁ এখন দেখে কিছুই বোঝা যাচ্ছে না সৌরভ, তুমি যেভাবে বোঝাচ্ছ কিছুই বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে জঙ্গলে দাঁড়িয়ে তুমি কি করছো, গোলাপ বকছি মনে হচ্ছে। হ্যাঁ সেটাই মনে হওয়াটাই স্বাভাবিক, বাট আমার এক্সাইটমেন্টটা দেখে তোমরা হয়তো বুঝতে পারছো যে কতটা মানে ওয়েট করে আছি আমি এটা পুরোটাকে সাকসেসফুলি এক্সিকিউট করার জন্য। এখন বেড়েছে 3:45, আমরা বেরিয়ে যাচ্ছি, আমাদের প্ল্যানই ছিল একটু তাড়াতাড়ি বেরোবো, কারণ বুঝতেই পারছো শীতের রাত্রিবেলা তো তাড়াতাড়ি করে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর হাইওয়ের ওপর দিয়ে গাড়ি চালানোর ব্যাপার, তাই সবাই বলেছে না তাড়াতাড়ি করেই বেরোতে হবে। আর যা বুঝতে পারলাম এভরিথিং ইজ অল রাইট, নেক্সট উইক থেকে একদম তোর জোরসে আমাদের জায়গায় কাজ শুরু হচ্ছে তাই তো? একদম সুপার এক্সাইটেড। আজকে অ্যাকচুয়ালি অনেকগুলো কথাবার্তা হওয়ার ছিল, সেগুলো হয়ে গেছে, আর সব দিকেই সমস্ত রকম পজিটিভ সাইন্স, খুব ভালো লাগছে ফাইনালি যে কাজটা শুরু হবে এটা ভেবেই যেন ভালো লাগছে তাই না? কতদিন ধরে আশা করে বসে আছি আমরা সেই মার্চ মাস থেকে, কাজ হবে, কাজ হবে, এই হবে, এই হবে, এইসব কাজ হতে একটু তো সময় লাগেই।
আর আমাদের ড্রাইভার যেহেতু পাকা পোক্ত নয় তাই জন্য আমরা আলো থাকতে থাকতে বেরিয়ে গেলাম। কিরকম অপমান করছে দেখো, যেখানে সেখানে নিয়ে যায় আর অপমান করতে বলে না। চলো হলো হয়েছে, মা আর বাবা এখন তালা টালা দিচ্ছে সব, দিয়ে এবার বেরোনো হবে। বেরোনোর পর থেকে মনটা একটু চা চা করছিল, রাস্তার ধারে দাঁড়িয়েই পড়লাম। হ্যাঁ, আমরা ড্রাইভারকে একটু রেস্ট দিয়েছি। ড্রাইভার রেস্ট নিয়ে নিয়েছে। আমি বিস্কিট খাবো। কোনটা? এইটা খাবো ভাবছি। এটা ভালো। হ্যাঁ, বিস্কুট খাবে? এরকম বড় বড় সন্দেশের মতো। আচ্ছা ঠিক আছে, দেখছি। খুশি বিস্কুট খাবে। এই ভাঁড়গুলো কিন্তু বেশ মজার, তাই না? ধুনোর মতো। ধুনো নয়, ধুনুচি। থ্যাংক ইউ দাদা। কালকে আমি বলছিলাম না, চাই চাই, একদম হয়ে গেছে সত্যি। গেল না, দরজা খুলে করো, এখান থেকে নিও না। আজকে গাড়িতে উঠে যেন আমাদের প্রত্যেকের ঘুম পেয়ে গেছিলো। অ্যাকচুয়ালি কি, ভাত রাত খেয়ে উঠেছি, তাও তো মাঝে একবার চা খাওয়ার জন্য আমরা দাঁড়িয়েছিলাম। তো বাড়ি ফিরে একটুখানি রেস্ট নেওয়া হলো, এখন বেজে গেছে প্রায় 6টা। তো আজকে দেশের বাড়ি যাওয়াটা আমি বলতে পারি সত্যি খুব ফ্রুটফুল হয়েছে। মামনি বাবা গেছিলো বলে একসাথে সমস্ত সবার সাথে কথাটাও হয়ে গেছে, মামনি বাবা দাঁড়িয়ে থেকে কথাটাও বলে দিয়েছে। এটা একদিক থেকে খুবই ভালো হয়েছে। দেখো, মামনি বাবার পক্ষেও ডেলি ডেলি যাওয়া পসিবল নয়। তো যাই হোক, আমরা ভাবছি নেক্সট উইক থেকে কাজ শুরু হবে, কীভাবে কী এক্সিকিউট করা হবে, কারণ অনেকটা ডিস্টেন্স। আমি তাই আজকে সৌরভকে বলছিলাম, হাইওয়ে দিয়ে ডেলি যাওয়া আবার আসা এরকমভাবে করাটা সম্ভব হবে না, ওখানে গিয়ে হয়তো থাকতে হবে। তবে একটা ভালো হয়েছে, অর্ণবের সেমিস্টার এক্সাম শেষ হয়ে গেছে, এখন এখানে চলে এসেছে, তো সেই কারণে ও একটুখানি হেল্প করে দিতে পারবে। তো চলো এখন নিচে যাই, 6টা বেজে গেছে, একটু পরে দিদিরাও আসবে, গল্প করা যাবে। এতদিন জানো তো আমাদের গাড়িতে না ফাস্ট্যাগটা ছিল না, যেহেতু এটা সেকেন্ড হ্যান্ড গাড়ি, যার আগে ফাস্ট্যাগ ছিল সে স্বাভাবিকভাবেই খুলে নিয়েছিল। আমার আর কিছুতেই লাগানো হচ্ছিল না, অ্যাপ্লাই যে করবো সেটা আর করাই হচ্ছিল না। আর সেই কারণে এই নিবেদিতা সেতুটা অ্যাভেল করতে পারতাম না, যখনই যাতায়াত করতাম বালি ব্রিজ দিয়ে যাতায়াত করতে। মোটামুটি আমাদের 10-15 মিনিট কিন্তু বেঁচে যাচ্ছে। হ্যাঁ, কী করে বাচ্চা আমি বলছি, আজকে ফিরলাম নিবেদিতা সেতু দিয়ে, কেননা সকালবেলায় সমী বলছিল যে বালি ব্রিজে কি জ্যাম এই দক্ষিণেশ্বরের জন্যে। তো ফেরার সময় একটা কিওস দেখলাম, সেখানে দেখলাম ফাস্ট্যাগ বানাচ্ছে, আমি ইমিডিয়েটলি বানিয়ে নিলাম। 350 টাকা নিল, 100 টাকা ব্যালেন্স দিয়েছে, খুব মেজার কাজ হয়ে গেল সত্যি কথা। ঠান্ডা লাগার জ্বালায় যেন হেয়ার ওয়াশ করতে পারছি না, আরও যেন অসুস্থ অসুস্থ ফিল হচ্ছে। তো যাই হোক, আজকে আমি কি করেছি, বাবাকে বলে দিয়েছিলাম সকালবেলা একটুখানি চিকেন আনার জন্য, আজকে সন্ধেবেলা একটু কিছু বানানোর প্ল্যান করেছি, মানে স্ন্যাক্সে আর কি। তো এই যে চিকেন কিউবস কাটা হয়ে গেছে, এবার একটুখানি ম্যারিনেট করে রেখে দিই মামনি পুজো করে নাবলে, তারপরে ভাজা হবে, দিদিরাও আসবে, তো একসাথে চা দিয়ে স্ন্যাক্স কিছু খাওয়া যাবে। জিঞ্জার গার্লিক আর গ্রিন চিলির একটা পেস্ট বানিয়েছি, সেটা চিকেনে অ্যাড করছি, ব্ল্যাক পেপার পাউডার, স্বাদমতো নুন, আর মেন ইনগ্রিডিয়েন্টস গন্ধরাজ লেবুর রস অ্যাড করছি। বেসিক্যালি আজকে আমি বানাচ্ছি গন্ধরাজ চিকেন পকোড়া। তো এটা সেই বিনিদের অকেশনটায় খেয়েছিলাম, খেয়ে খুব ভালো লেগেছিলো, ভেবে রেখেছিলাম যে আজকে এটাই বানাবো। আমি না জেস্টটা অ্যাড করছি না, অনেক সময় না তেতো হয়ে যায়, তাই জন্য একটু বেশি কোয়ান্টিটিতেই আমি রসটা অ্যাড করে দেবো, তাহলেই ফ্লেভারটা এসে যাবে। এবার এটা ভালো করে মিক্স করে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিচ্ছি। জামাইবাবু আসবে আর অর্ণব সেমিস্টার শেষ হয়ে গেছে, যেহেতু এখন কলকাতায় চলে এসেছে, তো সন্ধ্যাকালীন আড্ডাটা আমাদের এখন আমরা জমে যাচ্ছে। আগে খালি দিদি আসতে একটু অল্প অল্প আড্ডা হতো, এখন একদম ভরপুর আড্ডা। আর আজকে দেশের বাড়িতে যা যা হয়েছে সেই সব খবরগুলো দিতে হবে দিদিদেরকে, তো অনেক কিছু খবরও জমে আছে, কথা জমে আছে, মানে আড্ডাটা কি বলছো জমবে তো, তার সাথে একদম গন্ধরাজ চিকেন ফ্রাই। না, আমাদের সমস্ত কিছু রেডি হয়ে গেছে, বাট দিদিদের আজকে পাত্তা নেই, 7:30 বাজে আসতে চলল, করলো সবাইকে ফোন করলো যে এবার আসো এবার আসো, আসছি আসছি করছে, আর দিদির আবার সুইচ অফ হয়ে গেছে, সেই জন্য তো বলছে 4টা দিয়ে যাচ্ছি, পুরো এখানে এসে 4 দেবে, চলে আসো। মামুই আছে মজা দিয়েছে কিন্তু হেভি, আর ঠান্ডা পড়ে চলে, সবার গায়ে কিন্তু একটা করে কিছু উঠেছে বুঝলে তো। আর তোমার তো দেখাই না, আমার আবার লাল শাল দেখানোর মতো নয়, আমি অ্যাকচুয়ালি এখানে দেখলাম যা হাতের কাছে পেলাম গায়ে দিয়ে নিলাম, এই ঠান্ডা ঠান্ডা লাগছে আর কি, সেটাই ভাবছি। ভালো ঠান্ডা আছে, তারপর তোদের যা হয়েছে, দুজনেরই মোটামুটি নাক টানছি খালি। চিকেন পকোড়ার ব্যাটারটা বানানোর জন্য আমি 2 ডিম নিয়েছি, ব্ল্যাক পেপার পাউডার আর নুন অ্যাড করেছি, এবার ভালো করে এটাকে মিক্স করে নেবো।
ডিমটা ভালো করে বিট করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি ময়দা, আর ওই সেম কোয়ান্টিটিতে অ্যাড করে দেবো কর্নফ্লাওয়ার। এবার মিক্স করে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, একটু থিক ব্যাটার হবে। দেখো ব্যাটার কিন্তু একদম থিক হয়েছে। না এখানে মোটামুটি চিকেন পকোড়া ভাজা প্রায় শেষ হয়ে এসেছে, আর এখানে চাও বসে গেছে, আর দিদিরাও এসে গেছে, তো একদম জমিয়ে বসা হবে আজকে। একটা ব্যাচ অলরেডি ভাজা হয়ে গেছে। খেতে কিন্তু ভালোই হচ্ছে তা না, গন্ধরাজের একটা কিন্তু ফ্লেভার পাওয়া যাচ্ছে। হ্যাঁ ফ্লেভার পাওয়া যাচ্ছে। প্রথম দিকে আমি কি করেছিলাম, ব্যাটারটার মধ্যে গন্ধরাজের ওই রসটা অ্যাড করিনি। সেকেন্ড টাইম যখন যেই ব্যাচটা ভেজেছি ওটাতে একটুখানি অ্যাড করার ফলে কিন্তু বেশি ভালো লাগছে। এগুলো দারুণ হয়েছে, প্রথমটার থেকেও দ্বিতীয় ব্যাচটা খেতে বেশি ভালো হয়েছে। ঠিক আছে, দারুণ, অসাধারণ অসাধারণ। শীতকালে এরকম গরম গরম পকোড়া আর চা আর কি চাই, সন্ধ্যাটা জমে গেছে। তার মধ্যে আজকে আবার খেলা আছে 8:30 থেকে, শর্ট প্রেসের খেলা। নিচে বসে এখন সবাই খেলা দেখছি, আর তোমরা জানোই যে খেলাতে আমার খুব বেশি ইন্টারেস্ট নেই। তবে হ্যাঁ কালকের ফাইনাল তো দেখতেই হবে, ফ্রান্স আর আর্জেন্টিনা, তো ওটা তো দেখবোই ডেফিনেটলি। আর এখন ভিডিওটা এখানেই এন্ড করছি। কিছু কিছু কাজ আমার আছে, অফিসের কাজ কিছু আছে, সেগুলোকে সারবো। আর তারপরে আমাদের না দেশের বাড়ির জন্য বেশ কিছু প্ল্যানিং প্লটিং আছে, কীভাবে এক্সিকিউট করবো সেগুলোকে তো হয়তো এই উইকটা খুব বিজি থাকবো, মানে নেক্সট উইকটা খুব বিজি থাকবো, বাট আমি ভিডিওয়ে গ্যাপ না দেওয়ার চেষ্টা করব। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটা। কালকে দেখা হচ্ছে, টাটা, গুড নাইট।